নিমেই সাপুর পঞ্চায়েতে আম ওড়িশার অভিন ওড়িশা কার্যক্রম অনুষ্ঠিত কটক জেলার নিমেই সাপুর গ্রাম পঞ্চায়েতে আম ওড়িশা নবীন ওড়িশা কার্যক্রম পঞ্চায়েত স্তরীয় সরকারের যোজনা সম্পর্কে সচেতনতামূলক মেলা অনুষ্ঠিত হয়েছে। সরকারের অনেক যোজনা করা যাই যা এবে বহু লোক সচেতন নুহ সে সরকার এই যোজনা বিষয়ে সভা সমিত করে বিভিন্ন স্থানের আলোচনা করছেন। নিমেসাপুর গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ জ্যোৎস্না রাণী রাউতরায় পরিচালনা এবং অন্যান্য কর্মকর্তা সহযোগে এই কার্যক্রম আয়োজন করা এই কার্যক্রমের কটক সদর বিধায়ক শ্রীযুক্ত চন্দ্র সারথী বেহরা মুখ্য অতিথি ভাবে যোগদে কার্যক্রমক আগে নিয়ে কটক জেলা বিজেডি সম্পাদক সমর বেহরা পঞ্চায়েত সমিতি সভ্যা উর্মিলা বেহরা পূর্বতন সরপঞ্চ তিলোচন স্বাইং কটক সদর ব্লক অধ্যক্ষা ভাগ্যলক্ষ্মী রাউত আয়তপুর সরপঞ্চ রাকেশ বেহরা পরমহংস সরপঞ্চ অশোক পাত্র আত্মা সম্পাদক রজনীকান্ত সাউ প্রমুখ বহু জনসমাগম উপস্থিত হয়ে কার্যক্রম ব্যাপক ভাবে সফল করে তা সহ পঞ্চায়েতর পিলা দ্বারা প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন হয়েছিল তৎপরে পুরস্কার বিতরণ হয়েছিল। সুবোধ বেহরা কটক সদর বিকাশ মঞ্চ সভাপতি পূর্বতন জেলা পরিষদ প্রতিনিধি নিশ্চিন্ত আজ যে পঞ্চায়েত স্তরীয় যে সচেতনা শিবির আজ কার্যক্রম হচ্ছে এই কার্যক্রম হবার কারণ ওড়িশা সরকার যে বিকাশ বিকাশমূলক কার্যক্রম লোক পাখে কেমি পৌঁছাইবা আৎসহ অলগা লোক যে রহিগলে সে কিভাবে সরকারি সুবিধা পাইপারে এইটা গোটে সরকার মাধ্যম যে এক সচেতনা শিবির করাগলে যৌ লোক মানে সব সরকার সুবিধা পাই না সে নিশ্চিন্ত সরকার সুবিধা হাতছড়া করবে না এটা এক সচেতনা শিবির চালু রয়েছে এটা মানবর মুখ্যমন্ত্রী আমার যে রহলে নবীন ওড়িশা যে পাণ্ডিয়ান স্যার যে আমার চেয়ারম্যান অনুকরি তাকে আমি ধন্যবাদ দেবু এইভাবে কার্যক্রম করে গ্রামাঞ্চল লোক উৎসাহিত করা যে যোজনা কার্যক্রম আগেই নবা সেই তরফ আমি মানবর মুখ্যমন্ত্রী অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। নিমেশাপুর পঞ্চায়েত পাই শুভর দিন আজ নিমেশাপুর গ্রাম পঞ্চায়েতর আড়াই পড়িয়াঠারে আম ওড়িশা নবীন ওড়িশা তরফর জনসচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এই কার্যক্রমে প্রচুর মাত্রার আমার জনসাধারণ ভাগ নিয়েছেন। এই সচেতন কার্যক্রমে বিগত পাঁচ বর্ষে ওড়িশা সরকারের কোণ গ্রাম পঞ্চায়েত পরি অনুদান করা যাই সেটা প্রদর্শন করা যাব আন্তরের সহ অভিনন্দন জনাচ্ছি আমার প্রিয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আমার প্রিয় বিধায়ক শ্রীযুক্ত চন্দ্র সারথী বেহরা মিলিত উদ্যমে আমার বিগত পাঁচ বর্ষে পঞ্চায়েত পাই যে উন্নতিমূলক কার্যক্রম কাম সব হয়েছিল তার আজ জনসাধারণ পাখে উপস্থাপনা করা যাব। কটকরু দামোদর বেউরাঙ্ক রিপোর্ট এস নিউজ ওড়িয়া।